ইউরোপের বিভিন্ন দেশের মতো আয়ারল্যান্ডও অনুষ্ঠিত হলো শ্যামা পূজা। সেখানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। আয়ারল্যান্ড থেকে জানাচ্ছেন সমীর কুমার ধর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রথম স্থায়ী মন্দির ভিএসিসিআইতে প্রতি বছরের ন্যায় এইবারও কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। সান্ধ্যকালীন এই পূজা অনুষ্ঠিত হয়। অক্ষাংশ দ্রাঘিমাংশের স্থানীয় সময় এবং এশিয়া সময়ের সামঞ্জস্যতা নির্ধারিত করে পূজার সময় নির্ধারণ করে পূজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পূজার মতো এই পূজাটিও পরিচালনা করেন নারী পুরোহিত শ্রীমতী অগ্নিমিত্র। সান্ধ্যকালীন এই পূজায় যোগ অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, মন্ত্রপাঠ, পুষ্পাঞ্জলি। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি কসমিক ডোম। আরতি শেষে উপস্থিত ভক্তবৃন্দ সহ সকলের জন্য নিরামিষ প্রসাদ বিতরণ করা হয়। একই দিনে পাশ্চাত্যের হ্যালোইন আর সনাতনীদের কালী পূজা, ওয়াতে আনন্দ এবং উৎসবের মাত্রা ছিল দ্বিগুণ। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।